পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার সময় জানতে পেরেছে সাকিব আল হাসান তার বিরুদ্ধে মামলা হয়েছে হত্যা মামলার বোঝা মাথায় রেখেই খেলছিলেন সাকিব আল হাসান এই টেস্টে শেষ দিনে তিনটি উইকেটও শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার দিনের অনেকটা শুরুর দিকে সাতাশতম ওভারে সাউথ সাকিলের উইকেট পেয়েছিলেন সাকিব এটিই ছিল এই ইনিংসের প্রথম উইকেট ত্রিশতম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান তখন পর্যন্ত এই ম্যাচে মাত্র দুই উইকেট শিকার করে হঠাৎই মেজাজ হারান সাকিব ওভারে দ্বিতীয় বলটি করতে যাচ্ছিলেন সাকিব আল হাসান তখন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান প্রস্তুত ছিলেন না যে কারণে বলটি ঠিকমতো করতে পারলেন না সাকিব কিন্তু বল হাতে ফের আসার পরিবর্তে রেজওয়ানের মাথার উপর দিয়ে উইকেটরক্ষক লিটন ডাসের হাতে বল ছুঁড়ে মারেন তিনি এতে আশ্চর্য হয়ে যান সবাই সাকিবের মেজাজ হারানোর মুহূর্তে এই ভিডিওটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া হয় সেখানে ক্যাপশনে লেখা হয় অপ্রত্যাশিত ঘটনা